শালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির সাকুয়াঝোরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোপপাড়া এলাকায় জানা গিয়েছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকিয়া সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিসী সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত করায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপিদাসের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকিয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসীরা এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে বসে সালিসি সভা শুক্রবার দুপুর একটা নাগাদ সভায় পরকিয়া সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেয় গিয়ে বলছে দাদা আমার বউ আজকে একটা আত্মহত্যা মানে ফাঁসিতে ঝুলছে এবং নদীতেও ঝাঁপ দিছে তো আমি কি করি তো পাড়ার লোকজন সবাই মিলে এরা একত্রিত হয়েছে যে এইখানে একটা মেয়ে মারা যাবে বউ মারা যাবে মারা গেলে একটা সমস্যা এবং আমি থানার সাথেও যোগাযোগ করি হ্যাঁ এর সামনে ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করি তারপরে এখানে যখন বসি তখন ওরা বলছে পুলিশ টুলিশ আমাদের কিছু বলতে কাউকে বলতে হবে না কোনো প্রধান পঞ্চায়েত লাগবে না আমরা পাড়ার লোকদের এবং আপনাদের সামনে আমরা কথা দিচ্ছি আমরা দুজন দুজনকে ভালোবাসি আমাদের অনেক দিনের সম্পর্ক এবং আমাদের এই সম্পর্ক চলছি আমাদের চালাবই আমরা দুজনেই আমরা দুজনকে বিয়ে করব আমরা আমাদের কেউ রদ করতে পারবে না তারপরে পাড়ার লোক সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাইলে ওর স্বামী বলল যে তুই তাইলে কি করবি ও বউ বললো যে আমি আমার জিনিসপত্র যা আছে নিয়ে চলে যাব ছেলেকে জিজ্ঞাসা করাইলো ছেলে বললো কী আমি নিব আমরা দুজনেই সংসার করবো আমার জন্য কেন ও মরে তাছাড়া আমি ওকে ভালোবাসি এই তো তারপরে আর কোনো সবাই মিলে তাই ডিউশন আর ওরাও নিজে নিজেই বাড়ির থেকে সাজে ফেলে বের হলো আপনারাও দেখলেন সহিচ্ছায় স্বচ্ছায় মানে ওরা দুজনকে স্বইচ্ছায় মানে আজকে না হলেও দুই মাস পরে হতোই মহিলার আগের স্বামী স্বামী কি মহিলা ওই রকম বারবার এরকম হবে বাজারে ধরবে ওই নদীর পাড়ে ধর এই রকম অবৈধ মানে সম্পর্কে ধরে তাতে স্বামীরও মানসমানের দিকে আর তাছাড়া বউ কিছু করতে গেলে আত্মহত্যা করতে চায় ও স্বামী নিজেই মনে করো অসুবিধার মধ্যে পড়ছে তাহলে বর্তমানে সমস্যার সমাধান হলো আর কি সমস্যার সমাধান কি এখন ওর ছেলের বাড়ির লোক বললো যে ও যখন ওকে ভালোবাসে তাইলে বাড়ির থেকে ও বউ নিয়ে কোথায় যায় যাক আর ও স্বামীও বললো যখন ও ভালোবাসে তাইলে ওর 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 কাছেই যাক ওর কাছে সংসার করুক আপনি তো প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান উপপ্রধানের একজন স্বামী আপনার তো একটা দায়িত্ব রয়েছে জনপ্রতিনিধি হিসেবে আপনার যেহেতু দিকে খেয়াল রাখা হবে হ্যাঁ বাচ্চাটার দিকে খেয়াল রাখা বলতে গেলে ছেলের ওই বাবা বললো যে বাচ্চাটার বাচ্চাটাকে আমি দেখবো আর ওর মা বললো বাচ্চাটাকে আমার বাচ্চা তো না বাচ্চারা ওর বাচ্চা ও ও দেখবে তা আমি আমরা তো বললাম যে আমরা এতদিন মানে এত চার বছর থেকে যে বহুতবার শালিসি সভা হয়েছে তো আমরা প্রতিবারই যাতে সংসারটা না ভাঙে আমরা অনেকবার বস বসছি অনেকবার সংসারটাকে মিউচুয়াল মানে সমাধান সমস্যা করে দিয়েছি কিন্তু এরা চুপিসারে তাদের প্রেম চালিয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই কাজেই আজকে লাস্ট আর গ্রামের লোকও অসহ্য মানে বোধ করছে অন্য জায়গায় হলেও তো মারপিট হতো মার দিত কিন্তু আজকে গ্রামের লোক এখানে ওই সমস্ত না কারণ এখন ওই মাটার দরে আমি বলে দিছি যে গায়ে হাত তার দেওয়া যাবে না আপনারা ওরা ছেলে মেয়ে বা ছেলে বউ কি বলে শুনে সেই ডিসিশন নিতে হবে আমরা প্রশাসনের হাতে তুলে দিতাম কিন্তু ওরা বললো বউকে প্রশাসন লাগবে না আমরা দুইজন দুজনকে ভালোবাসি এবং এই বউ এই ছেলের নামে যে ছেলের এই বাপি দাস ছেলের নামে রেপ কেজও করে হ্যাঁ ওনারা ওই ছেলে বললো কালকে গিয়ে বউটা বললো যে কালকে গিয়ে আমি কেস তুলে নিব আমার তখন তো আমি আবেগে কেস করে ফেলছি ওর নামে আমি ওকে ভালোবাসি আপনার নাম আমার নাম বিকাশ রায় বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন কেন যাচ্ছে যা ভাত না তো শরীরের কিছু বলে চিকিৎসা বাতি করে না বাধ্য তো হচ্ছে আজকে কি হয়েছিল আজকে কালকের ঘটনা হয়েছে কি হয়েছিল ওই যে কালকে ও কেরালা আজকে কেরালা যাওয়ার কথা ছিল তো বলছি দেখা হুম দেখা করার জন্য তো ও ওইখানে গেছে আমি যাইনি মানে যাওয়ার সময় দেখছে আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর থেকে আপনার ছেলে মেয়ে কয়জন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন আপনার নাম কি ওকে নিয়ে আমার কেস মামলা সবকিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাইতে আসলাম তার মানে জেল খাইতে আসলাম এদের বাড়ি থেকে খুব দোষা ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো এখানে মনে কর দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় না ও আস আমি বলছি কালকে কেরালা চলে যাব এদিকে এই আমি ইয়ে কয়া বলে চলে যাব বাস ওরা বলে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে আসতে যাবে এখন নতুন করে সংসার নেবে আর কি করবো তোমাকে আগে বিয়ে করছো কি আমি বিয়ে করিনি বিয়ে করুন আমি ছেলে আসছি তোমার নাম কি আমার নাম বাপি দাস বাড়ি কোথায় বাড়ি এই জায়গাটার নাম কি তেতল তোলা কথা তখন ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবেন সরকারি ইয়েভাবে ইয়ে করে আমার কেস তো চলছে উপরে তো কালকে যখন কেস উঠাতে যাবে তখন উকিল কি বলে ওইটা ইয়ে করে তারপরে ইয়ে করবো